আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আবারও জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল। আগামীকাল দুপুরে হুট করে সংবাদ সম্মেলন ডেকে জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। চোখের জলে ভাসিয়েছেন নিজেকে, সেই সঙ্গে কাঁদিয়েছেন কোটি ক্রিকেট ভক্তকে। নিজের খারাপ পারফরমেন্স ও বোর্ড ও কোচের সঙ্গে নিজেকে দণ্ডে জড়িয়ে জাতীয় দল থেকে হুট করে তামিমের বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ভক্ত ও সমর্থকরা। বিশ্বকাপের আগে তামিম ইকবালের এরকম বিদায়, সেই বিদায় হতে পারত এবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অস্বাস্থ্যকর একটি অবস্থা, এবং সেটি যেন বুঝতে পেরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ বাসভবনে তামিম ইকবালকে ডেকে পাঠিয়েছেন। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী যখন তামিম ইকবালকে অনুরোধ করেছেন জাতীয় দলে ফেরার জন্য, সেখানে তামিম হয়তো বা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধটি ফেলতে পারবেন না। তাই তো সঙ্গে সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধটি গ্রহণ করলেন। শুধু দর্শক বিন্দু, এ বিষয়ে আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ পুরো সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য।